স্কুলের অনুমতি ছাড়া স্কুলে বৈঠক। বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তৃণমূলের। অভিযোগ দায়ের করেছেন স্কুলের প্রধান শিক্ষক। স্কুলের অনুমতি ছাড়াই স্কুলে বৈঠক করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনেছে তৃণমূল। তাদের অভিযোগ, ভোটে হিংসা ছড়াতে ভিন রাজ্যের বাসিন্দাদের এনে গোপনে বৈঠক করছে বিজেপি। স্কুলের পক্ষ থেকে অভিযোগ দায়ের হয়েছে। গত 13ই মে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার নেজার থানার হাটগাছি গ্রাম পঞ্চায়েতের চুচুড়া প্রাথমিক বিদ্যালয়ে বৈঠক করে বিজেপি। অভিযোগ, ওই বৈঠকে স্থানীয় বিজেপি কর্মী ছাড়াও ভিন রাজ্যের দুই বিজেপি নেতা উপস্থিত ছিলেন। ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক ওই নেতাদের বিরুদ্ধে নেজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। স্কুল কর্তৃপক্ষের দাবি, বেআইনিভাবে জোরপূর্বক স্কুলের মধ্যে ঢুকে বৈঠক করেছে বিজেপি। এ বিষয়ে সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো বলেন, গুয়াহাটি আসাম কিছু বহিরাগত মানুষ এসে, যারা বাইরের থেকে এসে গোপনে বৈঠক করছিল, জোর করে স্কুল ঘরে ঢুকে স্কুলের মধ্যে গোপন মিটিং করছিল, এখানে সন্ত্রাস ছড়ানোর, এখানে গণ্ডগোল পাকানোর। যেভাবে গঙ্গাধর কয়ালের বয়ান অনুযায়ী মণিপুরে কটা আর্মস লাগবে, কড়াকাটি কটা আর্মস লাগবে, ঠিক এইভাবে গোপন বৈঠক চলছিল। যে সরবেরিয়া বোয়ারমারি 1-2 হাটগাছিতে কত বন্দুক লাগবে, কত আগ্নেয়াস্ত্র লাগবে, কত টাকা লাগবে, এই নিয়ে গোপন বৈঠক করছিল। যেটা স্কুলের অনুমতি নেয়নি সেই হেডমাস্টার মশাই, প্রধান শিক্ষক আজকে থানায় ডায়েরি করেছে, কেস করেছে। আমি নির্বাচন কমিশনের কাছে বলবো যে এই বিষয়টা তদন্ত করা হোক, নির্বাচন কমিশনকে আরও দায়িত্ব নিয়ে তারা যদি বিষয়টা দেখে তাহলে আমরা ভালোভাবে শান্তি শৃঙ্খলার মধ্যে সন্দেশখালী বসবাস করতে পারি। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বসিরহাট সাংগঠনিক জেলা প্রাথমিক শিক্ষক সংগঠনের সভাপতি নিলয় সরকার। তার দাবি, পুরো বিষয়টি আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি। স্কুলের অনুমতি ছাড়াই স্কুলের মধ্যে ঢুকে বেআইনিভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করা হয়েছে। স্কুলের কিছু জিনিসপত্র খোয়া গেছে। কোনো স্কুলের মিটিং বা মিছিল করা যাবে না। আমি শিক্ষক হিসেবে এই বাংলা আজকে খুব মানে লজ্জার দিন, যে স্কুলের মধ্যে রাজনীতি ঢোকাচ্ছে বিজেপি, এবং বাইরের থেকে লোক এনে অন্য রাজ্য থেকে আসাম থেকে নাকি এসেছিলো, এবং ওখানে নাকি মিটিং নাকি হেডমাস্টারের বাড়ি অন্য জায়গায়। আমি যতদূর জানি সে হেডমাস্টার জানেই না যে তার স্কুলে মিটিং হয়েছে, তার স্কুলে জোর করে মিটিং করা হয়েছে। কী করে জোর করে মিটিং করা হয়েছে প্রশাসন জানে, এবং তাই নিয়ে তদন্ত চলছে। নির্বাচন কমিশনের উচিত এই নিয়ে ওখানে তদন্তের নির্দেশ দেওয়া। যদিও এ বিষয়ে বিজেপি নেতৃত্বের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।